বেশি দেখা যাচ্ছে। সবাইকে অভিনন্দন। ওই যে নেট চলে গেছিল, দুঃখিত, যে কারণে আবার নতুন করে ঢুকতে হলো। তো ঠিক আছে, সবাই আসুক। দুঃখিত যে নেটটা চলে গেছিল, যে কারণে আমাদের আবার নতুন করে ঢুকতে হলো। আরো দূর যাই না, পাল্লাটা একটু বোঝাই করতে হবে। তাহলে আমরা আলোচনায় আসি। আজকে আমাদের আলোচ্য ওষুধ হচ্ছে অ্যাব্রোডেনাম। বন্ধুরা, আমি দুঃখিত যে হঠাৎ করে নেট চলে গেছিল, যে কারণে অনেক বন্ধু বাইরে চলে গেছিলেন, আবার সবাই নতুন করে ঢুকছেন। বন্ধুরা ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি, আর কয়েক সেকেন্ড দেরি করি। হ্যাঁ কালাম স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার কলেজ কলিগ আমার সাথে আছেন, আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর আবুল কালাম আজাদ স্যার। তো আমাদের আলোচ্য ওষুধ অ্যাব্রোটেনাম। আমরা জানি যে এটি একটি উদ্ভিজ ওষুধ। এর ধরন কেমন? এটি একটি গভীর ক্রিয় ব্যক্তি লক্ষণ ভিত্তিক এবং রোগের অন্তর্বর্তীকালীন ক্রনিক এবং শিশু প্রধান ওষুধ। এই ওষুধটি শিশুদের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, যদিও সব বয়সের মানুষদের জন্যই কাজে লাগে। আক্রান্ত দিক, এটি যে কোনো একদিক কিংবা উভয় দিকে আক্রান্ত হতে পারে। যে সমস্ত অঙ্গে বা ক্ষেত্রে ওষুধটা কাজ করে, অ্যাব্রোটা নামের একটা নাম আছে। হ্যাঁ, লাইনে এসে গেছে। দুঃখিত, নেটে খুব ডিস্টার্ব করছে। তো আসি বন্ধুরা। হ্যাঁ মানুষ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। এর মূল বৈশিষ্ট্যকে আমরা যদি একটা নাম দিতে চাই, তাহলে একে বলবো আমরা নিষ্ঠুর প্রকৃতির, চরম নিষ্ঠুর। অ্যাব্রোটেনামের রোগীরা, মানুষেরা হচ্ছে চরম নিষ্ঠুর প্রকৃতির। এর ধাতুগত বৈশিষ্ট্যগুলি কী কী আমরা একটু দেখে আসি। ধাতুগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে আমরা জানবো আকৃতি। সাধারণত অ্যাব্রোটেনামের রোগীদের চেহারা বা আকৃতি কেমন? তো বন্ধুরা আসি। সাধারণত শিশুদের শরীরের উপর অংশের তুলনায় নিচের অংশ বেশি শুকনা বা শীর্ণ, বিশেষত পায়ের দিক থেকে কোমর পর্যন্ত এদের শুকিয়ে যায়। এই লক্ষণটি আমরা আয়োডিয়াম স্যানিকিউলা টিউবারকুলি নামেও পাই। এদের মুখখানটা দেখতে, মুখমণ্ডলটা দেখতে ঠিক যেন বয়স্ক মানুষের মতো দেখায়। এটি একটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। ফ্যাকাশে কুচকানো দেখায়, সেটিও সেকেন্ড গ্রেডের লক্ষণ, যেটি অপিয়ামের মধ্যে আমরা পাই। পেটটা বড়, শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুচকানো, ঢিলা ভাঁজের স্থানে ত্বক ঝুলে থাকে। ঘাড়ের এমন অবস্থা হলে এই লক্ষণটি একটা মিউর স্যানিকুলাতে পাই। শরীর শুকিয়ে যাওয়া রোগে দুর্বলতার জন্য মাদা সোজা করে রাখতে পারে না, ঘাড়টা কাত হয়ে থাকে, যার মধ্যে পাই, ডাক্তার এলেন বলছেন। চোখের চারপাশে গোলাকার নীল দাগ। এদের প্রকৃতি কেমন? এ শিশুরা নিষ্ঠুর এবং অসুস্থ প্রকৃতির, বদমেজাজি, উগ্র, খিটখিটে স্বভাব। কাতরতা কি? শীত কাতর থার্ড গ্রেডের। মায়াজম সরিক সেকেন্ড গ্রেড, সাইকোটিক ফার্স্ট গ্রেড এবং সিপলিটিক সেকেন্ড গ্রেড। এর টিউবারকুলার প্রবণতা আছে, এর প্রবণতা হচ্ছে টিউবারকুলার। অসুস্থ হওয়ার কারণ বন্ধুরা, আমাকে দেখা যায় কিনা কেউ যদি একটু লিখে জানাতেন। সাগর একটু লিখে জানান, পরিষ্কার দেখা যায় কিনা, খালি ইয়েস আর নট। হ্যাঁ সাগর,
শোনা যাচ্ছে? বলছি আমাকে দেখা যায় কি না যদি একটু ক্যামেরা বোধ হয় অফ আছে নাকি দেখেন তো। হ্যাঁ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটির প্রবণতা হচ্ছে টিউবারকুলার প্রবণতা। কজেশন কি, অসুস্থ হওয়ার কারণ কি? হঠাৎ ডায়রিয়া যদি বন্ধ হয়ে যায় বা শরীর থেকে কোনো তরল পদার্থ বের হচ্ছিল এটি হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, খাবার ঠিক মতো যদি হজম না হয়, পুষ্টিকর খাদ্য শরীরে কাজে না লাগে ইত্যাদি কারণে এরা অসুস্থ হয়। বিশেষ কথা, অ্যাব্রোটে নামে বিশেষ কথা কি? নিষ্ঠুর ও পর্যায়ক্রমে এই দুটি শব্দ মনে রাখলে ওষুধটিকে সহজে চেনা যায় এবং মনে রাখা যায়। তাহলে শব্দ দুটি দিয়ে কিভাবে চেনা যায় মনে রাখা যায় আমরা একটু দেখে আসি। তাহলে নিষ্ঠুর ও পর্যায়ক্রমে শব্দ দুটো আপনারা খেয়াল করেন। হ্যাঁ ডক্টর মৌসুমি ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এরা খুব নিষ্ঠুর প্রকৃতির, আর পর্যায়ক্রমে এদের একটার পর একটা রোগ লেগেই থাকে। কোনো একটি রোগ চাপা পড়ে অন্য একটি রোগ দেখা দেয়, এভাবে পর্যায়ক্রমে এক রোগ থেকে অন্য রোগ আসা যাওয়া করতে থাকে বা দেখা দেয়। যথা পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা, উপশম হয়ে ডায়রিয়া, আবার ডায়রিয়া, উপশম হয়ে কোষ্ঠবদ্ধতা, হঠাৎ ডায়রিয়া, উপশম হয়ে বাত, আবার বাত, উপশম হয়ে ডায়রিয়া ইত্যাদি পর্যায়ক্রমে হতে থাকে। কোষ্ঠবদ্ধ হলে রোগ বৃদ্ধি হয়, কিন্তু মল যদি তরল হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় তাহলে পর্যায়ক্রমে এমন হতে থাকলে, মানে কোষ্ঠবদ্ধ হলে রোগ বৃদ্ধি হয় কিন্তু মল তরল হলে রোগ উপশম হয়। পর্যায়ক্রমে যদি ঠিক এমন হতে থাকে যে যখনই মল পাতলা হচ্ছে তখন রোগী উপশম বোধ করছে, আবার যখন পায়খানা কষা হয়ে যাচ্ছে তখন তার রোগটা বাড়ছে, এরকম যদি পর্যায়ক্রমে নানান কিছু দেখা দিতে থাকে তাহলে আমরা অ্যাব্রোটেনামকে ভাবতে পারি। বন্ধুরা মানসিক লক্ষণ দেখে আসি অ্যাব্রোটেনামের। খুব নিষ্ঠুর প্রকৃতির, নিষ্ঠুরভাবে কোনো কিছু করতে এরা দ্বিধা করে না, ভীষণ রাগি, খিটখিটে, এই লক্ষণগুলো আমরা অ্যাব্রোটেনাম, অ্যানাকার্ডিয়াম, নাক্সভম, ওপিয়াম, প্লাটিনার মধ্যে পাই। এরা বাচাল, মায়া দয়াহীন, নিষ্ঠুরতার সাথে পোকামাকড় কিংবা প্রাণীদেরকে মারে। অনেক সময় দেখা যায় একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে নিষ্ঠুরভাবে মারছে, স্বামী তার বউকে নিষ্ঠুরভাবে পেটাচ্ছে, তাতে সে আনন্দ পাচ্ছে। শিশুরা মন মরা, বদমেজাজি, উগ্র, খিটখিটে মেজাজ, বয়স্ক মহিলারা উৎসাহহীন, উদ্বিগ্ন, বিরক্ত, মানবতাহীন, বিবেকহীন, কারো সাথে কথা বলতে চায় না, বিষণ্ন, আবার কেউ কেউ বাঁচালো বটে। এরা খুঁতখুঁতে প্রকৃতির, উত্তেজনার সময় ভীষণ চিৎকার করে, বেশি কথা বলে, এমনিতে এরা অনেক সময় কম কথা বলে কিন্তু পায়খানা পরিষ্কার হলে অনেক খুশি থাকে এবং তখন বেশি কথা বলে, এটি একটা পিকুলিয়ার লক্ষণও বটে। চরম উত্তেজিত, উগ্র, হিংস্র, ক্ষতিকর ঘটনা ঘটাতে চায়, হতাশ, উত্তেজনা হওয়ার স্বভাব, চিন্তা শক্তির দুর্বলতা, অলস প্রকৃতি, নড়াচড়া করতে চায় না, কোনো কাজ করতে চায় না, পাকস্থলীর শূল ব্যথায় এরা বেশ হতাশায় ভুগে এবং টেনশনে থাকে। বন্ধুরা মানসিক লক্ষণ আমরা জেনে আসলাম। তাহলে আমরা এক কথায় কি পেলাম, যে কোনো রোগ পর্যায়ক্রমে হতে থাকে, একটা রোগ ভালো হয় আর একটা রোগ দেখা দেয়, আবার ওইটি ভালো হয় আবার পূর্বেরটা ফিরে আসে, অল্টারনেট হতে থাকে। আর কি, এরা খুব নিষ্ঠুর প্রকৃতির, নির্দয় এবং খুব বদমেজাজি টাইপের মানুষ। এখন আমরা আসি কিছু পিকুলিয়ার লক্ষণ অ্যাব্রোটেনামের দেখে আসি। অসংখ্য পিকুলিয়ার লক্ষণ আমি বিভিন্ন পণ্ডিতের বই ঘেঁটে বের করেছি, সেগুলো একখানে করেছি। পিকুলিয়ার লক্ষণ সাধারণত আমরা কোনো বই একখানে করে পাই না, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো পিকুলিয়ার লক্ষণের গুরুত্ব যেহেতু অনেক বেশি, সেহেতু আমরা পিকুলিয়ার লক্ষণগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করব। ডায়রিয়া, আমাশয় যদি অবরুদ্ধ হয়ে যায় বা কোষ্ঠবদ্ধ হয় তাহলে তার বাত ব্যথা দেখা দেয়, কি একটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। ডায়রিয়া বা আমাশয় অবরুদ্ধ হয়ে বা কোষ্ঠবদ্ধ হয়ে বাত ব্যথা হওয়া, এই দেখেন ডায়রিয়া বা আমাশয়ের সাথে বাত ব্যথার কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু এই রোগীর ক্ষেত্রে তা হয়, যেটি যে কারণে এটিকে আমরা অদ্ভুত লক্ষণ বলছি। বাত ব্যথা চাপা পড়ে গেলে আবার ডায়রিয়া হয়, বাত ব্যথা চাপা পড়ে কিন্তু কারো ডায়রিয়া হওয়ার কথা না, কিন্তু এই রোগীর ক্ষেত্রে হয়, যে কারণে এটিকে আমরা পিকুলিয়ার লক্ষণ বলছি, সেকেন্ড গ্রেড। বাত ব্যথা যতক্ষণ উপশম থাকে ততক্ষণ অস্যের রক্তস্রাব হয়, আবার যখন অস্যের রক্তস্রাব বন্ধ হয়ে যায় তখন বাত ব্যথা বেড়ে যায়, অর্থাৎ অল্টারনেট, এটি একটি অদ্ভুত লক্ষণ। অর্শ চাপা পড়ে বাত ব্যথা দেখা দেয়, এগুলো সবই সেকেন্ড গ্রেড। এদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা কাজ করে, তার মধ্যে একটা হলো যে বিছানায় যখন শুয়ে থাকে তখন কার যেন কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু মনোযোগ দিয়ে যখন শুনে তখন আর এটা শুনতে পায় না। আরো
বাত ব্যথা চাপা পড়লে অশ্বরোগ দেখা দেয়, এটি থার্ড গ্রেডের একটি লক্ষণ। অশ্বরোগ দেখা দিলে আবার বাত ব্যথা উপশম হয়, এটিও থার্ড গ্রেডের লক্ষণ। পাকস্থলী যেন পানিতে ভাসছে এমন অনুভূতি, ডাক্তারের কাছে এসে বলবে ডাক্তারবাবু কি বলবো আমার পাকস্থলীটা মনে হচ্ছে পানিতে ভাসছে এমন অনুভূতি হয় আমার, এটি একটি অদ্ভুত থার্ড গ্রেডের লক্ষণ। নাড়িভুঁড়ির রোগ লক্ষণ উপশম হয়ে মধ্যরাতে, নাড়িভুঁড়ির রোগ লক্ষণ উপশম হয় মধ্যরাতে যদি দু পা একখানে করে, নাড়িভুঁড়ির যদি তার সমস্যা ব্যথা কষ্ট হয় তাহলে মধ্যরাতে যদি দুই পা একখানে করে একসাথে করে তাহলে তার লক্ষণগুলো উপশম হয়, এটি একটি অদ্ভুত লক্ষণ। প্রস্রাবের থলি প্রস্রাবে পরিপূর্ণ থাকে, প্রস্রাবের চাপ থাকে কিন্তু সামান্য প্রস্রাব হয়, এটিও থার্ড গ্রেডের লক্ষণ। গাড়িতে চড়লে তার উপর বাহুতে একটা কামড়ানি ব্যথা হয়, কোনো কারণে সে সাইকেলে হোন্ডায় গাড়িতে ঘোড়ায় চেপেছে তাহলে তার উপর বাহুতে একটা কামড়ানি ব্যথা হয়, থার্ড গ্রেডের লক্ষণ কিন্তু অদ্ভুত লক্ষণ। আরো কিছু অদ্ভুত লক্ষণ আছে বন্ধুরা দেখি, কথা কম বলে কিন্তু ডায়রিয়া হলে মনের খুশিতে বেশি কথা বলে, ডায়রিয়া হলে মল তরল হলে রোগ লক্ষণ উপশম হয়, এটি অ্যাসিড ফস জিঙ্কাম মেটেও পাওয়া যায়। সেকেন্ডামসালপেও লক্ষণটা আছে, ডায়রিয়া হলে বা পায়খানা তরল হলে রোগ লক্ষণ উপশম হয়, সেই ক্ষেত্রে নেট্টামসাল্প এবং অ্যাব্রোটেনাম থার্ড গ্রেড। ডায়রিয়া চলে গিয়ে শুষ্ক কাশি হয়, এটির গ্রেড আমার জানা নাই তবে এটিও একটি অদ্ভুত লক্ষণ। বিরল এবং একক কিছু লক্ষণ কমে যায়, সোজা বা লম্বা হয়ে ঘুমায়, এটি আর একক লক্ষণ থার্ড গ্রেডের। ভয় পেয়ে ঘুম শুধু এমবি দিয়েছে, এখন ওয়াইফাই থাকার কারণে যখন ওয়াইফাই তাহলে একটা অফ করি, ওয়াইফাই অফ করে দিই, ওয়াইফাই রাখেন ওটাই অফ করেন, ওয়াইফাই তে ডিস্টার্ব করতেছে সিমে ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, সোজা লম্বা হয়ে ঘুমায় তা তো বললাম, ভয় পেয়ে ঘুম থেকে জেগে কাঁপতে থাকে সেটিও বললাম, কুচকিতে ঝাঁকি দেয় যা পিঠ পর্যন্ত বিস্তৃত লাভ করে, একক লক্ষণ। ইনফ্লুয়েঞ্জ জ্বর পরে তার দুর্বলকর ক্ষয় জ্বর হয়, এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ, এগুলো সব বিরল লক্ষণ। মাংসে প্রদাহ হলে অন্ডকোষে স্তনে জটিল ধরনের প্রদাহ হয় যা পালসিটিলা এবং কার্বোভেজের মধ্যে পায়, যেটি ডাক্তার কেন্ট এবং ডাক্তার আব্দুল সামাদ বলছেন। তাহলে মাংসের প্রদাহ হলে অন্ডকোষে বা স্তনে জটিল প্রদাহ হয়। গিটের বাত ব্যথা হৃৎপিণ্ডে যায় যা অ্যাব্রোটেনাম লিডাম্পাল ক্যালিমেলেট অরামমেটের মধ্যে পায়। হঠাৎ বাত চাপা পড়ে হার্টের রোগ, নাক দিয়ে রক্ত পড়া, রক্ত প্রস্রাব, কাঁপুনি ইত্যাদি দেখা দেয়। বাত চাপা পড়ে হার্টের রোগ, নাক দিয়ে রক্ত পড়া, রক্ত প্রস্রাব, কাঁপুনি ইত্যাদি দেখা দেয়। ডায়রিয়া চাপা পড়ে হার্টের অসুখ হয়, হঠাৎ ডায়রিয়া বন্ধ হয়ে অর্শরোগ দেখা দেয়, অন্য কোনো রোগ চাপা পড়ে হার্টের সমস্যা দেখা দেয়। ডায়রিয়া হলে সব রোগ লক্ষণ উপশম হয় যা অ্যাসিড ফস জিঙ্কাম মেটের মধ্যে সেকেন্ড গ্রেডে পাই, অ্যাব্রোটেনাম এবং নেট্টামসাল্পে আমরা থার্ড গ্রেডে পাই। পর্যায়ক্রমে ডায়রিয়া ও কষ্টবদ্ধতা, যেটি আমরা অ্যান্টিমক্রুড টেলিডোনিয়াম অ্যাসিড নাইট্রিক নাক্সবম ওপিয়াম পালসিটিলের মধ্যে পাই। বাত ও অর্শরোগ পর্যায়ক্রমে দেখা দেয়, এটি থার্ড গ্রেডের একক লক্ষণ। ডায়রিয়া ও বাত পর্যায়ক্রমে যা সিমিসিফিউগা কেলিবাইকের মধ্যেও পাই, আমরা ডাক্তার নেসের বক্তব্য। আমাশয় এবং বাত পর্যায়ক্রমে যা অ্যাব্রোটেনাম এবং কেলিবাইক্রমের মধ্যে আমরা পাই, অ্যাব্রোটেনাম নামের মধ্যেই তার মূল লক্ষণগুলো লুকিয়ে আছে সেটা আমরা একটু দেখে আসি। অ্যাব্রোটেনামের এ অল্টারনেটিং সিমটমস, পর্যায়ক্রমে লক্ষণ পরিবর্তন হয়। বি বিহেভ আনফ্রেন্ডলি, অভদ্র আচরণ করে। আর রেস্টলেসনেস, অস্থির প্রকৃতির। ও অবস্টিনেট, এরা একগুয়ে। টি টক ইনডিসপোজড টু, কথা বলতে অনীহা। এ অ্যাংজাইটি, উদ্বেগ। এন নেভাল অফ নিউবর্ন ফ্রম অজিং অফ ব্লাড অফ মশ্চার, জন্ম নেওয়া শিশুর নাভি থেকে রক্ত রস ঝরে। ইউ আনফিলিং, সহানুভূতিহীন। এম মরা, এরা বিষণ্ণ থাকে। সকালে ঘুম থেকে জাগলে উপরঙ্গ সমূহ পঙ্গু ভাব, মনে হয় যেন পঙ্গু হয়ে গেছে, বিশেষ করে তার বাহু। সকাল দশটায় হাত পঙ্গু ভাব, এগুলো থার্ড গ্রেডের একক লক্ষণ। পাছায় থ্যাথলানো ব্যথা হয় যা হাঁটু পর্যন্ত ছড়ায়, একক লক্ষণ। কপাল ও হাতের শিরা একসাথে ফোলা ভাব, যা সেকেন্ড গ্রেডের একক লক্ষণ। অ্যাব্রোটেনামের কিছু রোগ লক্ষণ আমরা দেখে আসি। এর রোগ লক্ষণ স্থান পরিবর্তন করে, বাত ব্যথা গিট থেকে হাটে যায়, আবার মেরুদণ্ডে যায়। শিশুদের অন্ডকোষে জল জমে, নাক দিয়ে রক্ত পড়ে, নিচের অঙ্গ শুকিয়ে যায়। জন্মের পর শিশুদের নাভি থেকে রক্ত রস পুজ পড়ে, নাভি শুকাতে দেরি হয়। ভুল চিকিৎসার ফলে কোনো রোগ উপশম না হয়ে থেমে গিয়ে
বা উপশম হয়ে অন্য রোগ হলে অ্যাব্রোটেনাম ভাবা উচিত, ডাক্তার নীলমণি ঘটক বলছেন। এক রোগ থেকে অন্য রোগ হওয়ার প্রবণতা, শরীরের কোনো যন্ত্র আক্রান্ত হওয়ার পরে অসদৃশ চিকিৎসা বা কুচিকিৎসার ফলে অন্য কোনো যন্ত্র আক্রান্ত হলে আমরা অ্যাব্রোটেনামের কথা ভাবতে পারি। সাধারণত অ্যাব্রোটেনামের শিশুরা অপুষ্টির কারণে নিম্নাঙ্গে ছিন্নতা বা পুয়ে পাওয়া রোগে আক্রান্ত হয়, ডাক্তার ন্যাস। যেসব শিশুর জন্মের পর নাভি শুকাতে দেরি হয়, নাভি থেকে দীর্ঘদিন রস রক্ত ঝরে যা সেকেন্ড গ্রেডের লক্ষণ, নাভি শুকাতে সময় নেয় বা দেরি হচ্ছে বা দেরি হয়েছিল বা অনেক দিন পর্যন্ত রক্ত রস পড়েছে বা পড়তো যা ক্যালক্রিয়া কার্ভ, ক্যালক্রিয়া ফাস, ক্যালিকার্ভ, নেট্টামিউরের মধ্যে পায়। কোনো রুগীতে এমন ইতিহাস পেলে এবং ছোট শিশুদের অন্ডকোষে জল জমা যা সেকেন্ড গ্রেড, নাক থেকে রক্তপাত হয়, সেই সাথে পা থেকে শুরু করে ক্রমান্বয়ে অপর দিক শুকাতে থাকে, যেটি ডাক্তার কেন্ট বলছেন, এমন লক্ষণ সাদৃশ্যে আমরা অ্যাব্রোটেনামের কথা ভাবতে পারি। বন্ধুরা, এই জায়গায় একটা ছোট্ট খুব অসাধারণ থিম আছে। থিমটা হচ্ছে, আপনার কাছে অ্যাব্রোটেনামের পেশেন্ট এসছে, আপনি কেস টেকিং করছেন, আপনি বুঝছেন অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনামকে আপনি 100% নিশ্চিত করবেন কিভাবে? যদি রুগীর অতীত ইতিহাসে পাওয়া যায়, যদি রুগীর মা বলে, যদি রুগী নিজে বলতে পারে যে মায়ের কাছে শুনেছে বা তার ফ্যামিলি থেকে শুনেছে এমন একটা তথ্য, তথ্যটা হচ্ছে যে ছোটবেলায় তার নাভি শুকাতে দেরি হয়েছিল, নাভি কাটার পরে জন্মের পরে অনেকের নাভি কয়েকদিনে শুকিয়ে যায়, অনেকের নাভি দীর্ঘদিন শুকাতে দেরি হয় এবং রস বা রক্ত পড়তে থাকে বা পুঁজ পড়তে থাকে। তো কোনো মানুষের অতীত ইতিহাসে যদি পাওয়া যায় তার নাভি শুকাতে দেরি হয়েছিল, দীর্ঘদিন নাভি থেকে রক্ত কিংবা রস কিংবা পুঁজ ঝরেছিল, এই ইতিহাসটা যদি পান তাহলে ভবিষ্যতে তার যে কোনো রোগ হয়েছে সেই ক্ষেত্রে অ্যাব্রোটেনামকে আমরা মনে রাখতে পারি, আরও যে কটা ওষুধকে মনে রাখতে পারি তার মধ্যে ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালিকার্ভ, নেট্টামিউর, তবে অ্যাব্রোটেনাম এক্ষেত্রে সবার উপরে। এখন কি রোগের জন্য আসতে পারে? যে কোনো রোগের জন্য আসতে পারে, এই যে বললাম পর্যায়ক্রমে বাত এবং ডায়রিয়া, ডায়রিয়া এবং কোষ্ঠবদ্ধতা, বাত এবং হার্টের রোগ, এরকম যে কোনো রোগের সাথে পর্যায়ক্রমে কোনো রোগ নিয়ে আপনার কাছে এসেছে, কিংবা অন্ডকোষে জল জমে আছে, কিংবা জল জমেছিল এখন নাক দিয়ে রক্তপাত হচ্ছে, কিংবা নাক দিয়ে রক্তপাত হতো এখন ক্রমান্বয়ে পায়ের দিক থেকে ক্রমান্বয়ে অপর দিক শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার কাছে অ্যাব্রোটেনামের কিছু সিমটম নিয়ে এসছে। আপনি 100% নিশ্চিত হওয়ার জন্য খালি একটা কথা জিজ্ঞাসা করে বের করার চেষ্টা করবেন রোগীর গার্জেনের কাছ থেকে, যে ওর কি ছোটবেলায় নাভি শুকাতে দেরি হয়েছিল? হ্যাঁ। দীর্ঘদিন রস রক্ত কিংবা পুঁজ ঝরছিল? হ্যাঁ ডাক্তারবাবু, এই নাভি শুকা নিয়ে তো খুব মাথা নষ্ট হয়ে গেছিল, অনেক চেষ্টা করে তারপর নাভিটা শুকিয়েছে। এই একটা ইতিহাস পেলে ভবিষ্যতে তার যে কোনো রোগের ক্ষেত্রে অ্যাব্রোটেনামকে আমরা মনে করতে পারি। তাহলে আসি বন্ধুরা, তারপরে বয়স্ক মানুষদের খাদ্য হজম করার ক্ষমতা কমে যায়, এর যে কোনো রোগ পা থেকে শুরু হয়ে ওপর দিকে যায়, সেটি তার গিটে গিটে ব্যথা হোক, বাতের ব্যথা হোক, পা শুকিয়ে যাওয়া হোক, এক কথায় তার যে কোনো রোগ পায়ের দিক থেকে সাধারণত শুরু হয়, ক্রমান্বয়ে শুকাতে শুকাতে ওপর দিকে যেতে থাকে, শেষ পর্যন্ত মুখমণ্ডলটা শুকিয়ে যায়, তবে নেট্টামিউর, অ্যাব্রোটেনামের কথা বলছেন ডাক্তার নীলমণি। পা দুটি এত দুর্বল, চলতে কষ্ট হয়, যেন পায়ে শক্তি নাই, অধিকাংশ রোগের সাথে ক্লান্তি এবং জ্বর থাকে, রক্তস্বল্পতা এর সেকেন্ড গ্রেডের একটি লক্ষণ। রোগ এবং মন পরিবর্তনশীল, শুধু এর রোগ অল্টারনেট পরিবর্তন হতে থাকে, অল্টারনেট হতে থাকে এমন নয়, তার মনও পরিবর্তন হতে থাকে। তার রোগ এবং মন যে পরিবর্তন হতে থাকে এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। বন্ধুরা ধন্যবাদ সবাইকে, আমি একটু চা খেয়ে আসি। তো শিশুরা প্রচন্ড কোষ্ঠবদ্ধতা ও ডায়রিয়ার পর সাধারণত প্রচুর পরিমাণে অজীর্ণ মল ত্যাগ করে, মানে যা খায় তা হজম হয় না, অজীর্ণ আকারে যেতে থাকে, খাবার হজম হয় না, আবার মাঝে মাঝে পায়খানা হতে চায় না, শিশুদের নিম্ন অঙ্গে শুষ্কতা অর্থাৎ পায়ের দিক শুকিয়ে যাওয়া, তার সঙ্গে তার প্রচন্ড ক্ষুধা, সেকেন্ড গ্রেডের লক্ষণ প্রচন্ড ক্ষুধা, খুব বদহজম, জ্বালাকর, খিচে ধরা ব্যথা এবং যে কোনো সময় দুর্গন্ধ বমি হয়, এটি ডাক্তার ক্লার্ক বলছেন। শরীর এবং মন সাংঘাতিক দুর্বল, যেন কোনো কিছু করার ক্ষমতা তার নাই, প্রচুর খায় তবু শরীর দিন দিন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়া লক্ষণটি পায়ের দিক থেকে শুরু হয়, এই লক্ষণ দুটি শুধুমাত্র অ্যাব্রোটেনাম এবং ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আছে। প্রচুর খায় কিন্তু পায়ের দিক থেকে শুকিয়ে যায়, এই লক্ষণ দুটি শুধুমাত্র অ্যাব্রোটেনাম এবং ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আছে, তবে পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা ও পাতলা পায়খানা বা উদারাময় বা ডায়রিয়া যাই বলেন ক্যালকেরিয়া কার্ভে নাই, শুধু আছে অ্যাব্রোটেনাম, এটি বলছেন ডাক্তার এ আলী।
শিশুদের পা শুকিয়ে যায়, এটি থার্ড গ্রেডের একটি লক্ষণ অ্যাব্রোটানামের। অ্যাব্রোটানামের রোগীর রাক্ষসে ক্ষুধা থাকে, অথচ এরা যতই খায় গায়ে লাগে না। এই লক্ষণে আয়োডিয়াম, নেট্টামিউর, স্যানিকিউলা, টিউবারকুলিন নামকে আমরা পাই। শুকিয়ে যাওয়া রোগে অর্থাৎ ছিন্নতা রোগে অ্যাব্রোটানামের সাথে তুলনা করতে পারি আমরা ইথুজা, আয়োডিয়াম, নেট্টামিউর, সাইলেসিয়া, ক্যালক্রিয়া ভাস, টিউবারকুলিন নাম, সালফার। ডাক্তার দুবের বর্ণনা অনুযায়ী, দুবে একজন ইন্ডিয়ান ডক্টর, খুব নামকরা ডক্টর, শরীরের সব অঙ্গ শুকিয়ে গেল, তলপেটে তলপেটটা বড় হয়ে থাকে। খেয়াল করুন বন্ধুরা যে এর নিচের দিকটা শুকিয়ে যাচ্ছে কিন্তু পেটটা বড় হয়ে থাকছে, তলপেটটা বড় হয়ে থাকছে। এই যে শরীর শুকিয়ে যায় বা সব অঙ্গ শুকিয়ে যায়, পেটটা বড় হয়ে থাকে জয় ঢাকের মতো, এটি অ্যাব্রোটানামে ব্যারাটা কার্ভে, ক্যালকেরিয়া কার্ভ, আয়োডিয়াম, নেট্টামিউ, সাইলেসিয়া, সালফার, টিউবারকুলিন নামের মধ্যে আমরা পাই। বন্ধুরা পা শুকিয়ে যাওয়া প্রকাশ পায় প্রথমে যে সমস্ত ওষুধগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে অ্যাব্রোটানাম, অ্যাপিসমেল, ববিস্টা, ক্যালকেরিয়া কার্ভ, ক্যাপসিকাম, নাক্সভম, সিফিলিনাম, থুজা, চায়না এবং নাইট্রিক অ্যাসিড। প্রধানত পা শুকিয়ে যায় অ্যাব্রোটানামে, আর প্রধানত ঘাড় শুকিয়ে যায় নেট্টামিউরে, ডাক্তার এম এল টাইলার বলছেন। আর ঘাড় শুকিয়ে যায় নেট্টামিউরে আর স্যানিকিউলা, এটি বলছেন ডাক্তার এলেন। নিম্নাঙ্গের অর্থাৎ পায়ের দিক থেকে কোমর পর্যন্ত শুকিয়ে যায় অ্যাব্রোটানাম, অ্যাপিসমেল, আর্জেন নাট্টিকাম, আর্সেনিক, নাক্সভম, আয়োডিয়াম, টিউবারকুলিনাম, ল্যাকিসিস, নেট্টামিউর, নাট্রিক অ্যাসিড, অ্যাসিড ফস। আর শরীরের উপর থেকে অর্থাৎ প্রথমে গলা, এতক্ষণ কি বললাম পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত শুকিয়ে যায়, আর এখন কি বলবো, শরীরের উপর থেকে অর্থাৎ প্রথমে গলা থেকে পরে নিচ দিক অর্থাৎ পা পর্যন্ত শুকিয়ে যায় যে সমস্ত ওষুধে, তার মধ্যে লাইকোপোডিয়াম, নেট্টামিউ, সরিনাম এবং স্যানিকিউলা। বন্ধুরা শরীর শুকিয়ে যাওয়া ওষুধের মধ্যে আমরা কিছু ওষুধের সাথে কিছু ওষুধের তুলনা করব। তো শরীর শুকিয়ে যায় এটি তুলনা করার জন্য আমরা অ্যাব্রোটানামকে আগে বেছে নিই। অ্যাব্রোটানামের প্রচুর ক্ষুধা, যথেষ্ট খায়, শরীর নিচের দিক থেকে শুকিয়ে যায়। অ্যাব্রোটানাম শীতকাতর এবং নিষ্ঠুর প্রকৃতির। এক্ষেত্রে আয়োডিনিয়াম আছে, আয়োডিয়াম বল প্রচুর ক্ষুধা খায় দেয় প্রচুর, তার শরীরও শুকিয়ে যায়। তবে এই খুব গরম কাতর এবং চঞ্চল, তাহলে অ্যাব্রোটানামেরও ক্ষুধা প্রচুর খায় কিন্তু নিচ থেকে শুকায়, আয়োডিয়াম প্রচুর খায় সারা শরীর শুকিয়ে যায় অর্থাৎ পুরা শরীরটা শুকিয়ে যায় আয়োডিয়ামের। আয়োডিয়াম গরম কাতর, অ্যাব্রোটানাম শীতকাতর, ও হচ্ছে নিষ্ঠুর প্রকৃতির, আয়োডিয়াম হচ্ছে চঞ্চল প্রকৃতির। এই ক্ষেত্রে নেট্টামিউরও প্রচুর ক্ষুধা, খাওয়া দাওয়া ভালো করে কিন্তু ঘাড়ের পিছন দিক থেকে শুকিয়ে যায়। নেট্টামিউর আবার গরম কাতর, সহজে রাগ হয়, এর মনে কোনো আনন্দ থাকে না, চাপা স্বভাব। টিউবারকুলিনামও প্রচুর খায় কিন্তু সারা শরীর শুকিয়ে যায়, টিউবারকুলিনাম আবার শীতকাতর কিন্তু খোলা বাতাস পছন্দ করে। স্যানিকিউলাও প্রচুর খায়, ভালো খাওয়া দাওয়া করে তবু গলা থেকে শুকিয়ে যায়, বদরাগী, একগুয়ে টাইপের, গরম কাতর মনে হলেও এই স্যানিকিউলাকে গরম কাতর মনে হলেও সে কিন্তু মূলত থার্ড গ্রেডের শীতকাতর। এখানে গরম কাতর না শীতকাতর এই নিয়ে ঝামেলা বাঁধে। কেন ঝামেলা বাঁধে? স্যানিকিউলা মাথা ঢেকে রাখে কিন্তু তার পাটা যদি ঢেকে দেন লাথি দিয়ে ফেলে দেবেন ল্যাপটা বা কাপড়টা। তা এখন মাথা ঢেকে থাকে, পা ঢাকে না, এই নিয়ে অনেক সময় চিকিৎসক বিভ্রান্তিতে পড়ে যায়, ও আসলে শীতকাতর না গরম কাতর, অ্যাকচুয়ালি সে শীতকাতর এবং থার্ড গ্রেডের শীতকাতর। ডায়রিয়ার সময় যা খায় হজম না হয়ে মলের সাথে গোটা গোটা হয়ে বের হয়ে যায়, যেটাকে আমরা বলি আস্ত বের হয়। সাধারণত ডায়রিয়ার সময় রোগ উপশম হয় যে সমস্ত ওষুধে, তার মধ্যে তো বলেছি নেট্টামসাল্ফ, জিঙ্কামেট, ডাক্তার মরিসনের বক্তব্য। বেশি কথা বললে মাথায় দুর্বলতা অনুভব করে, শুয়ে থাকতে ইচ্ছে করে। পুয়ে পাওয়া রোগে অর্থাৎ শুকিয়ে যাওয়া রোগে ঘাড় দুর্বল, এই জন্য মাথা সোজা করতে পারে না, ইথুজা বলছেন ডাক্তার এলেন। চোখের চারিদিকে কালো দাগ পড়ে, ব্যথা স্থান পরিবর্তন করে, বিশেষ করে মাংসের ব্যথা গ্রন্থিতে যায়, এটা পালথিটিলার মধ্যে আছে। বাত ব্যথা গিট থেকে মেরুদণ্ডে যায়, বাত ও গাউটের ব্যথা যেটা আমরা বলি গিটে গিটে ব্যথা বা গিরায় গিরায় ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা আমরা যেটাকে বলি আর কি। হঠাৎ ডায়রিয়া বা আমসায় বা অন্য কোনো তরল পদার্থ বা অর্শরোগ যদি অবরুদ্ধ হয়ে যায়, চাপা পড়ে যায়, তাহলে গাঁটের ব্যথা দেখা দেয়, সেকেন্ড গ্রেডের লক্ষণ। বাত রোগে গোড়ালি এবং গিট ফুলার পূর্বে খুব ব্যথাযুক্ত প্রদাহ শুরু হয়, অর্থাৎ তার বাত রোগে কিংবা গোড়ালি কিংবা গিট ফুলার আগেই ব্যথা শুরু হয়, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। কোনো রোগী যদি এসে বলে যে আমার এই গিটটা ফুলার আগে ব্যথা শুরু হয়েছিল, ফুলছে পরে, ব্যথা হয়েছে আগে। পায়ের গোড়ালি গিট, বিশেষত পায়ের গোড়ালি ও কবজি ফুলে আক্রান্ত স্থান আড়ষ্ট হয়ে থাকে, সাংঘাতিক ব্যথা করে, সুচ ফুটানোর মতো ব্যথা হয়, ব্যথায় রোগী কাঁতরায়, নড়াচড়া করতে পারে না,
গোড়ালি গিঁট কবজি ছাড়া বাতে আক্রান্ত অন্য অন্য স্থান ফুলে না, তবে সাংঘাতিক ব্যথা হয়। গিঁটগুলি শক্ত হয়, ফুলে যায়, সাংঘাতিক ব্যথা, সারা শরীর পঙ্গু বা ঘায়ের মতো অনুভব হয়, বিশেষত গোড়ালি গিঁট কবজিতে। রাতে ঠান্ডায় বৃদ্ধি, নড়াচড়ায় উপশম, ডাক্তার দুবে বলছেন। প্রায় কোমর ব্যথায় ভোগে, ব্যথা রাতে বাড়ে, শীর্ণতা, বাত ব্যথা সহ যে কোনো নিজ দিক থেকে শুরু হয়ে উপর দিকে যায়। গিঁট ও হাটের ব্যথা, গিঁট ও হাটের ব্যথা, এটি হচ্ছে সেকেন্ড গ্রেডের লক্ষণ। যদি জানা যায় বাত ব্যথা নিচ থেকে অর্থাৎ পা থেকে শুরু হয়ে ওপর দিকে যাচ্ছিল, হয়তো হাঁটু কোমর ঘাড় পর্যন্ত যাওয়ার পরে ভুল চিকিৎসার কারণে বাত ব্যথা চাপা পড়ে গেছে, তারপরের থেকে হাটের সমস্যা দেখা দিয়েছে, তবে আমরা যেন অ্যাব্রোটেনাম কিংবা লিডামপাল, ক্যালমিয়েলেট ইত্যাদিকে মনে করি। হাটের ব্যথা বা বাত ব্যথায় তিনটি ওষুধেই কিন্তু পাওয়া যায়। আবারও খেয়াল করেন, যদি জানা যায় বাতের ব্যথা নিচ থেকে শুরু হয়ে ওপর দিকে যাচ্ছিল, সরি, বাত ব্যথা নিচ থেকে শুরু হয়ে ওপর দিকে যাচ্ছিল এবং সেই ব্যথাটা হাঁটু কোমর কিংবা ঘাড় পর্যন্ত যাওয়ার পরে ভুল চিকিৎসার কারণে চাপা পড়ে হাটের সমস্যা দেখা দিয়েছে, তবে আমরা অ্যাব্রোটেনাম এবং লিডামপালকে মনে করতে পারি। হাটের ব্যথা সহ বাত ব্যথা তিনটি ওষুধই আছে, লিডামপাল, ক্যালমিয়েলাট এবং অ্যাব্রোটেনাম। যদি বাত ব্যথা নিচ থেকে অর্থাৎ পা থেকে শুরু হয়ে ওপর দিকে যায় এবং হাঁটু এবং কোমর ও ঘাড় পর্যন্ত যাওয়ার পরে ভুল চিকিৎসার কারণে বাত ব্যথা চাপা পড়ে হাট আক্রান্ত হয়, তবে হাটের ব্যথা বাম দিকের কাঁধ দিয়ে আবার বাম হাতের নিচ দিকে নামে, ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া, সন্ধ্যায় বৃদ্ধি হয় এবং বিশ্রামেও গরম ছেঁক দিলে উপশম হয়, তাহলে ক্যালমিয়েলাট। বন্ধুরা আমরা একটু খেয়াল করব, এখানে একটু প্যাঁচ আছে। প্যাঁচটা হচ্ছে ব্যথা নিচ থেকে শুরু হয়ে উপর দিকে যাচ্ছিল অ্যাব্রোটেনামের, কোমর ঘাড় কিংবা হাঁটু পর্যন্ত যাওয়ার পরে ভুল চিকিৎসা হয়েছে। যে ভুল চিকিৎসার কারণ, ভুল চিকিৎসা বলতে কেউ মালিশ দিয়েছে, মলম দিয়েছে, ইঞ্জেকশন করেছে বা অন্য কোনো ভুল চিকিৎসার কারণে তার বাতের ব্যথাটা চাপা পড়ে এখন তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হার্টের প্রবলেম দেখা দিয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনামের কথা মনে করছি, লিডামপালের কথা মনে করছি। এখন ঠিক অনুরূপভাবে ব্যথা যদি পা থেকে শুরু হয়ে ওপর দিকে যায়, কোমর ঘাড় পর্যন্ত যায়, ভুল চিকিৎসার কারণে চাপা পড়ে হার্ট আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে এই ব্যথাটা যদি আবার বাম কাঁধ দিয়ে নিচের দিকে আসে এবং এটি যদি ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া, সন্ধ্যায় বৃদ্ধি হয় এবং বিশ্রামের গরম ছেঁক দিলে উপশম, তাহলে ক্যালমিয়েলাট। ক্যালমিয়েলাটের ব্যথা কিন্তু ওপর থেকে নিচ দিকে যায়, আবার নিচ থেকে উপরে আসে, তাই এখন ফেরার সময় সে ওপর থেকে নিচে আসে। ক্যালমিয়েলাটকে আমরা শুধু পাই ওপর থেকে নিচ দিকে, কিন্তু বেশ কয়েকজন মনীষী বলছে যে এটি উল্টো দিক থেকেও যদি হয়, যে নিচ থেকে ওপরে যাচ্ছে তারপরেও কিন্তু ক্যালমিয়া কাজ করে। ওপর থেকে নিচ দিকে আসলে ক্যালমিয়া, আর নিচ থেকে ওপর দিকে গেলে লিডামপাল এবং অ্যাব্রোটেনাম, কিন্তু ক্যালমিয়া আবার দুই দিকে কাজ করার ক্ষমতা রাখে। অ্যাব্রোটেনামের বাত ব্যথা নিচ থেকে উপর দিকে উঠে ঠান্ডায় বাড়ে, গরমে ও নড়াচড়ায় উপশম, আর লিডামপালের বাত ব্যথা নিচ থেকে উপর দিকে উঠে গরমে ও নড়াচড়ায় বৃদ্ধি, ঠান্ডায় উপশম। উল্টাটা খেয়াল করেন, অ্যাব্রোটেনামের বাত ব্যথা নিচ থেকে উপর দিকে গেছে, ঠিক আছে, ঠান্ডায় বাড়ছে, গরমে নড়াচড়ায় উপশম, লিডামপালেরটাও নিচ থেকে উপর দিকে গেছে, কিন্তু এখন উল্টোটা, গরমে নড়াচড়ায় যেখানে লিডামপালের উপশম, সে জায়গায় লিডামপালের আবার গরমে এবং নড়াচড়ায় বৃদ্ধি, ঠান্ডায় উপশম। আর ক্যালমিয়েলাটের বাত ব্যথা উপর থেকে নিচ দিকে নামে এবং ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া, সন্ধ্যায় বৃদ্ধি, বিশ্রামে ও গরম ছেঁকে উপশম। তাহলে ক্যালমিয়াটা আমরা কি পেলাম, উপর থেকে নিচ দিকে নামছে, ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া, সন্ধ্যা বৃদ্ধি, বিশ্রামে গরম ছেঁকে উপশম। ক্যালমিয়েলাটকে আমরা কিন্তু দুরকম ভাবে পেলাম, মূলত সে উপর থেকে নিচ দিকে নামে, কিন্তু ব্যথাটা তার হাটে অর্থাৎ বাম দিকে শুরু হয়, প্লাস এই যে বাম হাত দিয়ে ব্যথাটা এভাবে নিচ দিকে যায়। কিন্তু কখনো যদি উল্টো দিকে আসে, ক্যালমিয়ার বাকি লক্ষণগুলো মিল থাকে হ্রাসবৃদ্ধি, তাহলে কিন্তু ক্যালমিয়াকে আমরা মনে করতে পারি। তো বন্ধুরা, বারবার মল ত্যাগের ইচ্ছা, কিন্তু সামান্য মল বের হয়, রক্ত যায় বেশি। হাইড্রোসিল শিশুদের অন্ডকোষে জল জমলে খুব দ্রুত কাজ করে, শরীরের উপর ও নিচে অঙ্গে প্যারালাইসিসের মতো অনুভব হয়, পাকস্থলীতে কেটে ফেলার মতো ব্যথা, রাতে পাকস্থলীতে জ্বালাকর ব্যথা, শিশুদের অন্ডকোষে জল জমা, গিট ফোলা, সবগুলাই হচ্ছে সেকেন্ড গ্রেডের লক্ষণ। শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে ওভারির স্থানে ব্যথা, বুকে কষ্টদায়ক চাপ ধরা ব্যথা, আক্রান্ত পাশে ব্যথা, ব্যথা থাকার দরুন নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনামের কথা ভাবতে পারি। জয়েন্টে ব্যথাসহ ওভারি ব্যথা, এখানে ওখানে খামচানো ব্যথা, তীক্ষ্ণ ব্যথা,
অস্বাভাবিক লক্ষণ নিয়ে শিশু জন্মলাভ, যথা অন্ডকোষে জল জমে থাকে, নাভি থেকে রক্তরস ঝরে, বাচ্চা জন্মই নিয়েছে অন্ডকোষ ফোলা, অন্ডকোষে জল নিয়ে, এটি একটি অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ। ক্রমান্বয়ে বমি করতে করতে রোগী শুকিয়ে যেতে থাকে, চামড়া শুকিয়ে বুড়া মানুষের মতো হয়ে যায়। কিছু অভিজ্ঞান আমরা দেখে আসি। সাইকোসিস দোষ হজম শক্তি কমিয়ে দেয় এবং ডায়রিয়া সৃষ্টি করে। এই যে হজম শক্তি কমিয়ে দেওয়া এবং ডায়রিয়া সৃষ্টি, এটি পিছনে সাইকোসিস দোষ কাজ করে। মুখমণ্ডলে কোনো প্রকার উদ্ভেদ হলে তা যদি কোনো প্রকার বাহ্যিক প্রলেপ দিয়ে সারানো হয়, তবে তার মুখে বেগুনি রঙের এক ধরনের দাগ থেকে যায়। সেক্ষেত্রে অ্যাব্রোটেনাম দিলে দাগগুলো দূর হয় এবং মুখের সৌন্দর্য ফিরে আসে। অ্যাব্রোটেনামে রোগীর গায়ে এক প্রকার জ্বর হয়, যে জ্বরে শরীর দিন দিন শুকিয়ে যায়। থার্মোমিটার দিলে জ্বরটা পাওয়া যায় না, জ্বর ভিতরে ভিতরে চলতে থাকে, মাঝে মাঝে ঘাম হয়, শরীর শুকাতে থাকে, একসময় শিশু মারা যায়। তাহলে এক ধরনের জ্বর আছে অ্যাব্রোটেনামে, যে থার্মোমিটারে জ্বরটা মাপলে পাওয়া যায় না, কিন্তু দিন দিন শরীর শুকিয়ে যায়, ভিতরে ভিতরে জ্বর চলতে থাকে, মাঝে মাঝে ঘাম হয়, শরীর শুকাতে থাকে, একসময় শিশু মারা যায়। শরীর শুকিয়ে যাওয়া এই জ্বরে শিশু যদি মারা না যায়, দিন দিন শুকাতে থাকে, তাহলে পরবর্তীতে সে বাতে আক্রান্ত হয়। বাত যদি চাপা পড়ে তাহলে তার হাটের অসুখ হয়। আরও পরে ভুল চিকিৎসা হলে টিউবারকুলার দোষে আক্রান্ত হতে থাকে এবং শরীরের বিভিন্ন অঙ্গে নানা রকমের রোগ দেখা দেয়। সেসব রোগ আবার পর্যায়ক্রমে পরিবর্তন হতে থাকে, একটা রোগ উপশম হয়ে আর একটা রোগ দেখা দেয়, যা টিউবারকুলার লক্ষণ, এবং এগুলো চাপা পড়লে তারপর ক্ষয় রোগ হয়। ক্ষয় দোষ প্রস্তুতকারী দু ধরনের দোষ আছে। এক প্রকারের দোষ হচ্ছে একটা রোগ উপশম হয়ে আর একটা আসে, যেটা আমরা অ্যাব্রোট নামে পাই। আর একটা হচ্ছে এক প্রকারের শরীরের বিভিন্ন অঙ্গে একসাথে নানা রোগ দেখা দিয়ে শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যা আমরা টিউবারকুলি নামে পাই। আমরা কিছু ফিজিক্যাল জেনারেল দেখে আসি। সাংঘাতিক ক্ষুধা, বেশি বেশি খায় তবু শরীর শুকিয়ে যায়। পাকস্থলীতে ঠান্ডা বোধ, ঠান্ডা ভিজা ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারে না, ডাক্তার কেন বলছেন। পার্টিকুলার লক্ষণ কি? খাবার ঠিক মতো হজম হয় না, ক্রমান্বয়ে শরীর শুকাতে থাকে, শিশুদের খুব দুর্বলতা, মাথা সোজা করতে পারে না, ক্রমান্বয়ে শিশুর পায়ের দিক থেকে শুরু করে অপর দিক শুকাতে থাকে, একেবারে পার্টিকুলার লক্ষণ। এটি প্রায় অ্যাব্রোটেনামের রোগীর মধ্যে আমরা পাই। পছন্দ, গরম দুধের মধ্যে রুটি ডুবিয়ে খাওয়া, এটি তার খুব পছন্দের খাবার। প্রচুর ঘাম হয়, নিদ্রা, অস্থির নিদ্রা বা নিদ্রাহীন বা ঘুম ঘুম ভাব, স্বপ্ন, এরা ভয়ের স্বপ্ন দেখে। বৃদ্ধি, ঠান্ডায় ঠান্ডা বাতাসে, শীতকালে কুয়াশায়, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, বর্ষাকালে বৃদ্ধি। রাতে ডায়রিয়া বা স্রাব অবরুদ্ধ হলে কোষ্ঠবদ্ধ রোগ বৃদ্ধি। উপশম কিসে? তাপে, নড়াচড়ায়, ডায়রিয়া দেখা দিলে আহারের পর উপশম, গরমে ভালো থাকে। এর অনুপূরক ওষুধ কি? অ্যাকোনাইট, ব্রায়োনিয়া এবং হিপাসাল। কম্পেয়ার করার জন্য যে সমস্ত ওষুধগুলো, বাতের ব্যথায় বিশেষ করে গিটের ব্যথায় অ্যাসিড বেঞ্জয়িক, আয়োডিয়াম এবং নেট্টামিউক এর শুষ্কতার সাথে আমরা তুলনা করতে পারি, আর ইথুজা, পালসিটিলা, কেলিবাই, ম্যাগনেশিয়া, কার্ব, সাইলেশিয়া ইত্যাদি তার সাথে আরও অন্য অন্য ক্ষেত্রে তুলনা করতে পারি। তাহলে আমরা অ্যাব্রোটেনামকে যদি সহজে চিনতে চাই তাহলে কিভাবে চিনব? এরা খুব নিষ্ঠুর প্রকৃতির, বদ মেজাজি, কাউকে কষ্ট দিয়ে, জীবজন্তুকে বেড়িয়ে মেরে এরা শান্তি পায়, আনন্দ পায়। এরা অলস প্রকৃতির, এদের যে কোনো রোগ পর্যায়ক্রমে আসা যাওয়া করে। এই অর্শটা ভালো হয়ে হাটের রোগ দেখা দিয়েছে, পায়খানা কষা ভালো হয়ে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এদের পায়খানা পাতলা হলে এরা ভালো থাকে, এটি একটি পিকুলিয়ার লক্ষণ। সাধারণত মানুষের পাতলা পায়খানা হলে মানুষ বেশি অসুস্থ হয়, এর পাতলা পায়খানা হলে, নরম মল হলে ও ভালো থাকে। যে কোনো রোগে বলবে, ডাক্তারবাবু আমার যদি পাতলা পায়খানা হয় না আমার বাতের ব্যথাটা কমে যায়, পাতলা পায়খানা হলে আমার হাটের ব্যথাটা কমে যায়, পাতলা ব্যথাটা হলে আমার অর্শ রোগটা যেন কমে যায়, পাতলা পায়খানা হলে আমার মনটা যেন ফুর্তি থাকে, পাতলা পায়খানা হলে ডাক্তার সাহেব আমি খুব বেশি কথা বলি, অর্থাৎ এই পাতলা পায়খানা হলে ওর মনটা ভালো, শরীরটা ভালো, আর মন আর রোগ তার ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। একটা রোগ চাপা পড়ে আর একটা রোগ দেখা দেয়, একটা চলে গিয়ে আর একটা রোগ দেখা দেয়, বিশেষ করে পর্যায়ক্রমে রোগ অ্যাব্রোটেনাম অন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ। আর অ্যাব্রোটেনামের
অন্যতম কথা হচ্ছে পায়ের দিক থেকে শুকাতে 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 ক্রমান্বয়ে শরীর একেবারে ঘাড় পর্যন্ত শুকিয়ে যায়, নিচ দিক থেকে শুকাতে থাকে। আর ওপর দিক থেকে শুকাতে থাকে যে ওষুধগুলো হয়তো বললাম, লাইকোপোডিয়াম, সেনিকিউলা, নেটামিউর ইত্যাদি। এখন এই যে নিচ দিক থেকে শুকানোর ওষুধ, ওটা তো ওপর দিক থেকে শুকানোর ওষুধ বললাম, নিচ দিক থেকে শুকানোর ওষুধের মধ্যে আরও আছে ক্যালক্রিয়া ইত্যাদি ইত্যাদি। এখন যখনই আমরা অ্যাব্রোটে নাম কোনো রোগীর জন্য ডায়াগনোসিস করব, খালি একটা ইতিহাস নেওয়ার চেষ্টা করব, যদি সুযোগ থাকে যে ছোটবেলায় তার নাভি শুকাতে দেরি হয়েছিল কিনা, নাভিতে দীর্ঘদিন রক্ত হ্রাস পড়েছিল কিনা, কিংবা ছোটবেলায় পুরুষ বাচ্চা হলে তার অন্ডকোষে জল জল জমা নিয়ে জন্মেছিল কিনা, অথবা জন্মের কিছুদিন পরে অন্ডকোষে জল জমেছিল কিনা, অথবা তার নাক দিয়ে রক্ত দীর্ঘদিন ঝরত কিনা। তো বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাভি দিয়ে দীর্ঘদিন রক্তরস ঝরা, পুঁজ ঝরা, নাভি সহজে না শুকানো, এই লক্ষণটি পেলে আমরা তার এই পা শুকিয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া, পাতলা পায়খানা, তার গিটে বাত, তার এমনি বাত, তার অর্শরোগ, তার ইত্যাদি ইত্যাদি, তার দীর্ঘদিনের বমি, যে কোনো রোগ নিয়ে আসুক না কেন আমাদের কাছে, আমরা ওই লক্ষণটা পেলে অ্যাব্রোটেন আমাকে খুব নিশ্চিত করে ভাবতে পারি। এটি কয়েকজন মনীষীর পর্যবেক্ষণ এবং খুব দারুণ পর্যবেক্ষণ। তো বন্ধুরা, আমরা অ্যাব্রোটেন নানান ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তার মধ্যে বেশিরভাগই আমরা পাই কষ্টবদ্ধ, পাতলা পায়খানা, বাত, গিটে বাত, হার্টের প্রবলেম, অর্শ ইত্যাদি ইত্যাদি, বমি, তারপরে নিচের দিক শরীরে শুকিয়ে যাওয়া ইত্যাদি ছাড়াও আরও অসংখ্য রোগ। আপনারা বই খুলে একটু দেখবেন, বারবার নেট চলে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই কষ্ট করে আমার সাথে আছেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন। হোমিও দর্পণে খুব সুন্দর সুন্দর ক্লাস নিয়মিত হয়, আপনারা সবাই থাকবেন। হোমিও দর্পণের অন্যতম কর্ণধর ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার, আর এটিকে সুন্দরভাবে দীর্ঘদিন পরিচালনা করে আসছে আমাদের সবার প্রিয় ডাক্তার এ কে সাগর, তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। আর এখানে অনেক গুণী মনীষী আমাদের সাথে ক্লাসে থাকেন, শেখান আমাদের, তার মধ্যে আমাদের নীলকমল স্যার আছেন, আমাদের মানুষ বিকাশ মণ্ডল আছেন, আমাদের অজয় স্যার আছেন, আমাদের প্রতিদিন কথা হয়, আজকে সকালেও কথা হয়েছে আমার প্রিয় মানুষ কুণাল স্যার। তাছাড়া আমাদের এখানে আরও অনেক মনীষী আছেন, যাদের সবার নাম আমি এই মুহূর্তে বলে আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, এরকম লাইভ প্রোগ্রাম আরও একবার হোক। আমার এই ওষুধটা নিয়ে আলোচনা করার ইচ্ছে কি, এই ওষুধটার ব্যবহার তরুণ ডাক্তার বন্ধুরা বেশিরভাগই জানে না, কারণ এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত তথ্য কোনো বইয়ে পাওয়া যায় না, ছোটো ছোটো করে লেখা আছে বিভিন্ন বইয়ে, যে কারণে এখানে অনেক তথ্য পাওয়া যায় না। আমি অনেকগুলো বই ঘেঁটে তথ্য নিয়ে এসেছি। তাহলে আপনারা সবাই যদি আমাকে ছুটি দেন, কেউ একটু লিখে জানান যে আমি ছুটি নিতে পারি কিনা, অমরনাথ স্যার যদি একটু লিখে জানান যে আমি ছুটি নিতে পারি কিনা স্যার। তাহলে আশা করি আমরা অ্যাব্রোটেনামের ব্যবহারটা এখন থেকে করার চেষ্টা করব। সামনে দিন অন্য একটা ক্লাস হোক। হ্যাঁ ডাক্তার গিরিধারী স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আর যারা বাংলাদেশের ডাক্তার বন্ধু আছেন, আগামী 10 তারিখে ঢাকায় আমাদের হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির একটা প্রোগ্রাম আছে, যারা প্রোগ্রামে যেতে চান আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমরা সবাই একসাথে যাব। ওখানে প্রত্যেকটা ওষুধ কোন কোন ওষুধের সাথে তুলনা করা যায় এবং প্রত্যেকটা লক্ষণ, বিশেষ করে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কোন মায়াজম, মানে মায়াজম বিশ্লেষণ সহ অন্য ওষুধের সাথে তুলনামূলক আলোচনা হবে। 4 জন আলোচক থাকবেন, ডাক্তার সুশীল কর্মকার, অশেষ ধন্যবাদ, আমি কি আল্লাহ হাফেজ বলতে পারি? আমি কিন্তু আপনাদের ছুটির অপেক্ষা আছি স্যার। সাগর কেউ তো ছুটি দিতে চাচ্ছে না গো, কেউ লিখছে না যে ছুটি শোনা যায় না, তাহলে কেউ যে ছুটি দেয় না আমাকে, কারণ কি? দেখা এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো কথা এ কথাই শেষ কথা নয় তো,
আমাদের এক ডাক্তার বন্ধু বলছে ছুটি দিতে মন চায় না, এই জন্য তার একটু গান শুনিয়ে দিলাম। হ্যাঁ মাসুম বিল্লা, ধন্যবাদ। তাহলে আমি ফিনিশ করে দিলাম।